স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেলায়েত হোসেন। ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্কুলের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।